কখনো তারা দার্জিলিং গেছে, কখনো পুরুলিয়া, কখনো আবার তারা নিউ দীঘা, মানে তারা কাকি নিউ দীঘা থেকে তো গ্রেফতার করা হলো তাদের। শুধু তাই নয়, কলকাতাতেও বিভিন্ন জায়গায় তারা ঘুরেছে বেশ কবার, তারা কিন্তু ঠিকানা বদলেছে, বিভিন্ন হোটেলে তারা উঠেছে। এটা কি করে সম্ভব হলো, এ নিয়েই আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থপ্রতিম, আর কি জানা যাচ্ছে এই বিষয়ে? সত্যিই তো কিভাবে তারা কলকাতাকে এবং এই পশ্চিমবাংলার যে বিভিন্ন জায়গায় তারা গেছিল, কিভাবে তাদের পক্ষে যাওয়া সম্ভব হলো? দেখো, তাদের যা যে কোন জায়গায় আসা, কবে থেকে আসা, কোন কোন জায়গায় যাওয়া, সব প্রতিটা জায়গায় কিন্তু একটা জনবহুল এলাকা, এবং এই ক্ষেত্রে জঙ্গিরা যে জায়গায় যে কার্যকলাপের সঙ্গে লিপ্ত থাকে, গোয়েন্দারা তারা মনে করেন যে জনবহুল জায়গার মধ্যে, ভিড়ের মধ্যে মিশে থাকা এবং ভিড়ের মধ্যেই তারা কিন্তু অপারেশনটা যদি কোনো জায়গায় কোনো করে, সেইটার কিন্তু পরিকল্পনা তারা কিন্তু তৈরি করে থাকে। এক্ষেত্রে তারা কোথায় কোথায় গিয়েছিল, তারা কখনো যাচ্ছে লেনিন সরণি, এস এল ব্যানার্জি রোড, বা কখনো পৌঁছে যাচ্ছে সেখান থেকে বাস ধরে শিলিগুড়িতে, সেখান থেকে দার্জিলিং, পুরুলিয়া, আর যাচ্ছে আবার কলকাতায় চলে আসছে, এসে হাজরায় চলে যাচ্ছে, সেখান থেকে অটো চালককে বলছে যে খিদিরপুর তে উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এনারা দুজনে কেউই কোনোরকমভাবে পশ্চিমবঙ্গের বাসিন্দা তেমনটা কিন্তু নয়, দুজনে ভিন রাজ্যের বাসিন্দা। তাহলে যে পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় জনবহুল জায়গা রয়েছে, কখনো হাজরায় চলে যাচ্ছে, কখনো খিদিরপুর চলে যাচ্ছে, কখনো বলছে লেনিন সরণি, এস এন ব্যানার্জি রোড, হাওড়া থেকে বাস ধরতে হবে পূর্ব মেদিনীপুর বা দীঘার দিকে যাওয়ার জন্য, সেইটাই তারা চলে যাচ্ছে, বা ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে উত্তরবঙ্গের বাস পাওয়া যাচ্ছে, এগুলো তারা জানছিল কিভাবে। অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গটাকে একবারে হাতের তালুর মতো তারা কিন্তু চিনে গিয়েছিল। সুতরাং আগে কি কখনো পশ্চিমবঙ্গে তারা এসেছিল বা থেকেছিল, সেই প্রশ্নটাও কিন্তু ভাবাচ্ছে গোয়েন্দাদের কাছে। এর পাশাপাশি কিন্তু তোমাকে বলবো যে এই যে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, তাহলে তাদের কি কেউ কোনোরকমভাবে গাইড করছিল, এই বিষয়গুলোও নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তা ফেলছে গোয়েন্দাদের কাছে, তারা যে কী উদ্দেশ্য ছিল। প্রথমত, এক হচ্ছে শুধুমাত্র গা ঢাকা দেওয়ার উদ্দেশ্য, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, সেই বিষয়টাও কিন্তু এখন ভাবনার বিষয় বা ভাবাচ্ছে এই জায়গাগুলো, যে এই জায়গাগুলো তারা নিশ্চিত করে কীভাবে বলতে পারছে। কারণ অটো চালকের কাছে গিয়ে বলছে খিদিরপুর যাবো, এই খিদিরপুর সম্পর্কে তারা জানলো কীভাবে, গোটাটা কি তাদের কেউ একেবারে পিছন দিক থেকে কেউ তাদেরকে জানিয়ে দিচ্ছিল, সেই বিষয়টাও কিন্তু ভাবাচ্ছে গোয়েন্দাদের। একেবারেই তাই, এবং একই সঙ্গে পার্থ আমরা দেখলাম যে তাদের কাছ থেকে ভুয়ো নথিপত্র, তাদের যে আইডেন্টিফিকেশন যে কার্ডগুলো, অর্থাৎ তাদের আধার কার্ড বলো, ড্রাইভিং লাইসেন্স বলো, এবং একই সঙ্গে প্রায় 35টার ওপর সিম কার্ড, এগুলো কিন্তু তারা জোগাড় করেছিল। আমরা কথা বলবো আমাদের অপর প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্তর সঙ্গে, সরাসরি চলে যাচ্ছে নিউজ রুমে। রাজশ্রী, তোমার কাছ থেকে যেটা আমি জানতে চাইবো, মানে এই গোটা বিষয়টা, 1 মার্চ যে বিস্ফোরণের ঘটনা ঘটলো, তারপরে এই সন্দেহভাজন দুই জঙ্গি তারা ব্যাঙ্গালোর থেকে চলে গেল তামিলনাড়ুতে, চেন্নাই, সেখান থেকে তারা চলে এলো কলকাতা, এবং গত 1 মাস ধরে বিভিন্ন জায়গায় ঘোরা, তারা কী কী করেছে সেটা এখন সামনে আসছে। পুরো বিষয়টা এখনো পর্যন্ত এনআইএ তরফ থেকে ঠিক কী তথ্য সামনে আসছে, যদি সাম আপ করো? দেখো, মূল প্রথম বিষয় যেটা অত্যন্ত একটা জানার বিষয়, সেটা হচ্ছে যে কেন এই দুই জঙ্গি বেঙ্গালুরুতে বিস্ফোরণের ঘটনায় ঘটিয়ে তারা বাংলায় এলো, কেন বেঙ্গালুরু থেকে বাংলা তাদের গন্তব্য হলো, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। যে প্রশ্নটার উত্তর এরা ধরা পড়ার পর এখন এনআইএ হেফাজতে বন্দি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে, অবশ্যই এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। দ্বিতীয় যে বিষয়টা, যে যখন তারা বাংলায় এলো, শুধু এসে সামান্য সময় থেকে আবার অন্যত্র চলে গেল এমনটা নয়, তারা একটা দীর্ঘ সময় ধরে কলকাতা এবং এই রাজ্যের বিভিন্ন প্রান্তে দফায় দফায় থাকলো। এই যে এক জায়গা থেকে আরেক জায়গা, কিংবা কলকাতারই এক জায়গা থেকে অন্যত্র যাওয়া আসা, গতিবিধি, মুভমেন্ট, ট্রান্সপোর্ট, ফান্ডিং, এই যে একটা বড় প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা, এই কাজগুলো তারা 1 মাস ধরে এই বাংলায় থেকে চালিয়ে গেল কী করে, সেটাও কিন্তু আরেকটা বড় প্রশ্ন। এবং এখানেই যেটা অবসরপ্রাপ্ত গোয়েন্দারা এবং বিশেষজ্ঞরা বলছেন বারবার, যে কোনো একটা স্লিপার সেল কিংবা মডিউল কিংবা এদের যে লোকাল হেল্প, স্থানীয় সাহায্যকারী, অবশ্যই এখানে থাকার কথা, না হলে কিন্তু এরা এত সাবলীলভাবে, সহজভাবে, যেটা পার্থ বলছিল, আবির বলছিল, যে এত সুন্দরভাবে এরা বাংলায় নিজেদেরকে গা ঢাকা দিয়ে একটার পর একটা হোটেল চেঞ্জ করে, একটার পর একটা ডেস্টিনেশন অর্থাৎ গন্তব্য চেঞ্জ করে এত দীর্ঘ সময় ধরে থেকে যেতে পারতো না।